वालेकुम व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल। आज के आमी आपनादेर साथे शेयर करब साधारण बेगुनेर असाधारण एकटी रेसिपि, पुरभरा बेगुन। এই রেসিপিটি তৈরি করতে লাগবে বেগুন। আমি এখানে 7 পিস বেগুনকে এভাবে মোটা করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে পানি ঝরে নিয়েছি। আর লাগবে পেঁয়াজ কুচি, এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজকে কুচি করে নিয়েছি। লাগবে ধনিয়া পাতা কুচি, একটা এক কোয়া রসুন কুচি, পুদিনা পাতা কুচি, কাঁচা মরিচ কুচি, এগুলো সব 1 টেবিল চামচ পরিমাণ আমি নিয়ে নিয়েছি। আর লাগবে 1 টেবিল চামচ পরিমাণ গাজর কুচি, এরকম চিকন করে কুচি কুচি করে নেবেন। আর লাগবে হচ্ছে মুরগির বুকের মাংস, এখানে 1/4 কাপ মুরগির বুকের মাংস এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, আপনারা চাইলে কিমা করেও নিতে পারেন। আর লাগবে একটা ডিম, আর বাকি আর যা যা লাগবে আমি পুরো প্রণালীটি তৈরি করার সময় আপনাদেরকে একে একে বলে দেব। প্রথমে বেগুনকে ছুরির সাহায্যে এভাবে রাউন্ড করে এর মাঝখানের অংশটুকু কেটে বের করে নিয়ে আসতে হবে, ঠিক এইভাবে। বেগুনের রিংগুলো আমি আলাদা করে রাখবো, আর মাঝখানের যে অংশটুকু বের হবে সেটাকে আমরা ফেলে দিব না, সেটাকে একদম যতটুকু কুচি কুচি করা যায় ওইভাবে কুচি করে নেব। এভাবে আমি 7টা বেগুনকে কেটে রিং করে নিব, আর মাঝখানের অংশটুকু কুচি করে আলাদা করে রাখবো। আপনারা চাইলে এটা বটি দিয়েও কুচি করতে পারেন। আমি একটি বাটিতে বেগুনের মাঝখানের অংশগুলোকে নিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম এর ভিতরে মুরগির বুকের মাংস কেটে রাখা। এর ভিতরে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ গাজর কুচি, আপনারা চাইলে ক্যাপসিকাম কুচিও এর ভিতরে দিতে পারেন। দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি, পুদিনা পাতা কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা আপনাদের টেস্টের উপরে ডিপেন্ড করে, যে যেমন ঝাল খেতে চান। ধনিয়া পাতা, পুদিনা পাতা আমি 1 টেবিল চামচ পরিমাণ নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব ম্যাগির মাসালায় ম্যাজিকের 1টা প্যাকেট। যদি এটা আপনাদের কাছে না থাকে তাহলে 2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিলেই হবে। আর দিয়ে দিব প্রাণের 1 প্যাকেট হট টমেটো সস 1 টেবিল চামচ পরিমাণ, আর দিয়ে দিব 1টা ডিম, আর দিয়ে দিব 3 চা চামচ পরিমাণের কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ার আর ডিমটা বাইন্ডিংয়ে কাজ করবে, এই কারণে দেয়া। এখন সবগুলোকে সুন্দর করে মাখিয়ে নিব। যাতে ফ্লেভারফুল একটা পুর তৈরি হয়ে যায়। আমার পুর তৈরি হয়ে গেছে, এখন এটা সাইডে রেখে দিয়ে আমি এখন এই বেগুনের রিংগুলোকে প্রিপেয়ার করে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, দিয়ে দিব সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, দিয়ে দিব 1 চিমটির মতো চিনি, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ, এগুলো দিয়ে, আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা বেগুনি রিংয়ের মধ্যে ভালো করে মাখিয়ে নিলে রিং থেকে কোনো পানি বের হবে না এক্সট্রা, আর ভাজার সময় এটা মচমচা হবে। খুব ভালো করে এই মশলার মধ্যে এই রিংগুলোকে মাখিয়ে নিতে হবে। এখন ভাজার পালা আমি একটি প্যান
গরম করে নিয়েছি তেল দিয়ে একটু ডিমগুলোকে এভাবে বসিয়ে দিব দিয়ে এর ভিতরে পুরগুলো একটি চা চামচের সাহায্যে দিয়ে দিব আপনারা ফ্লেমকে অনেক লো করে রাখবেন বেশি হাই ফ্লেমে এটা ভাজা যাবে না তাহলে ভিতরের অংশ কাঁচা থেকে যাবে লো ফ্লেমে আস্তে আস্তে এই বেগুনের পিসগুলোকে আমাদের ভাজতে হবে ঢাকনা দিয়ে ঢেকে তাহলে ফুলগুলো সুন্দর মতো রান্না হয়ে যাবে এবং বেগুনের রিংগুলো খুব সুন্দর কুক হয়ে যাবে ফিরে আসব এক পাশ হয়ে যাওয়ার পর ফিরে এলাম এক পাশ হয়ে যাওয়ার পর এখন উল্টে দিব দেখুন এই পাশে গোল্ডেন কালার হয়ে গেছে এখন আবার এই পাশকেও আমি ঢেকে লো ফ্লেমে আস্তে আস্তে রান্না করব আমার বেগুন ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার এসেছে আপনারা লো ফ্লেমে আস্তে আস্তে এটাকে এরকম গোল্ডেন ব্রাউন করে দুইবার তিনবার উল্টে ভেজে নেবেন এখন আমি এটা একটা প্লেটে তুলে নিচ্ছি আমি আবার এর ভিতরে একটু তেল দিয়ে এটা গরম করে এর ভিতরে বাকি বেগুনগুলোকে ঠিক সেম প্রসেসে ভেজে নেব অবশ্যই আপনারা লো ফ্লেমে ভাজবেন ঢেকে আমার সবগুলো বেগুন ভাজা হয়ে গেলে আমি প্লেটে তুলে পরিবেশন করব তৈরি হয়ে গেল মজাদার পুর ভরা বেগুন খেতে অসাধারণ যারা বেগুন ভাজা খেতে পছন্দ করেন না তারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ